হ্যালো এভরিওয়ান, আই এম প্রতাপ অ্যান্ড ইউ আর ওয়াচিং জ্ঞান কেন্দ্র। আজকেও আমরা নাম্বার সিরিজের রং নাম্বারগুলো বের করা শিখব, কীভাবে করতে হয় সেগুলো করব। এখানে মোট চারটা দেওয়া আছে ম্যাথ, সেই চারটাকেই আমরা সলভ করব। প্রথমে তো শুরু করা যাক। প্রথমে 26 নম্বর যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করব। তার আগে বলে রাখি যে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করে নাও, এবং যারা এর আগে ভিডিওগুলো পাওনি তারা অবশ্যই এই নাম্বার সিরিজের শেষে আমি এই ভিডিওর যে লিঙ্কগুলো সেগুলো দিয়ে দেবো, এবং উপরে আই বাটন থাকবে, আই বাটন থেকেও প্লে লিস্টে যেতে পারো। তো শুরু করা যাক। 26 নম্বরে যেটা বলেছে 10, 26, 74, 218, 654, 1964, 5834, এই যে নাম্বারগুলো সেগুলোকে আমরা প্রথমে প্যাটার্ন বের করি, যাতে আমাদের রং নাম্বার কোনটা সেটা বের করতে সহজ হয়। তাহলে প্যাটার্ন আমরা বের করতে গেলে আমরা ট্রাই করব বিভিন্ন মেথডে। প্রথমেই আমরা দেখি 10 কে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে 4 দিয়ে মাইনাস করে কত অ্যান্সার পাচ্ছি সেটা দেখি। 26 আনতে হবে আমাদের প্রথমে। তাহলে 10 × 3 − 4, 30 − 4 করলে আমরা 26 পেয়েছি। এরপরে দেখি 74 আসে কিনা। 26 × 3 − 4 এটাকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা 74 পেয়েছি। আবার একইভাবে 74 কে যদি আমরা করি 3 দিয়ে মাল্টিপ্লাই − 4, তাহলে কিন্তু আমরা 218 এটা পেয়ে যাচ্ছি। 218 যেটা আছে সেটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে মাইনাস করলে আমরা 650 পাচ্ছি, কিন্তু এখানে আমাদের কত দেওয়া আছে 654। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরে গেছো, তোমরা বুঝতে পেরেছি যে রং নম্বর কোনটা। এখানে ডি নম্বর অ্যান্সার হবে রং নম্বর। এবার আমরা 27 নম্বরটা করবো একইভাবে। 27 নম্বরে কি বলেছে, 1, 3, 10, 21, 64, 129, 356, 777, এই যে নাম্বারগুলো সেগুলোকে আমরা একটা ফর্মে আনার চেষ্টা করি যাতে আমরা প্যাটার্নটা বুঝতে সুবিধা হয়। তাহলে 1 কে আমরা কি করি, 1 কে যদি 3 আনতে হয় তাহলে 1 × 2 + 1 = আমরা কিন্তু 3 পেয়েছি। এইবার 3-র সাথে যদি আমরা একইভাবে করি 3 × 2 + 1, তাহলে কিন্তু আমরা 10 পাচ্ছি না। তাহলে 3-র সাথে আমরা 3 দিয়ে করি 3 × 3 + 1, তাহলে কিন্তু আমরা 10 পেয়ে যাচ্ছি। এইবার এরকম মনে হতে পারে, এটা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে এটা যদি 3 দিয়ে হয় তাহলে পরেরটা 4 দিয়ে মাল্টিপ্লাই হওয়া উচিত। তাহলে 10-এর সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যদি 40 চলে আসছে, কিন্তু 21 আনতে গেলে এত বড় নাম্বার তো আর আনা মানে মাল্টিপ্লাই করা যাবে না। তাহলে আমরা আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ একই নাম্বার বারবার মাল্টিপ্লাই হতেই পারে নাম্বার সিরিজের ক্ষেত্রে, কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমাদের এখানে প্যাটার্নটা শুধু বুঝতে হবে বা কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হবে সেটা বুঝতে হবে। 2 দিয়ে করলে 10 × 2 + 1, এখানে প্যাটার্নটা হলো একবার 2 দিয়ে একবার 3 দিয়ে মাল্টিপ্লাই হবে আর সাথে +1 দিয়ে প্লাস হবে, তবেই কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবে। ফার্স্ট টাইম 2 দিয়ে করেছিলাম, সেকেন্ড টাইম 3 দিয়ে করলাম, আবার থার্ড টাইম 2 দিয়ে করলাম, তাহলে পেয়েছি। এবার 21-এর সাথে আমরা করবো 3 দিয়ে মাল্টিপ্লাই +1, তাহলে কত হচ্ছে 21 × 3 + 1 যদি করি, তাহলে কিন্তু আমরা পরের নাম্বারটা যেটা 64 সেটা পেয়ে যাচ্ছি। এবার 64 কে আমরা কত করবো 2 দিয়ে, 2 + 1, তাহলে আমরা কত হচ্ছে 129। এবার 129 যেটা আছে সেটার সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই + 1, তাহলে কত পাচ্ছি আমরা 388, কিন্তু এখানে কত দেওয়া আছে 356, তাহলে কিন্তু এটার সাথে মিলছে না। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি কোনটা রং নম্বর, ডি নম্বরটা হচ্ছে রং। একইভাবে আমরা 28 নম্বরটাও করব। 28 নম্বরটা কীভাবে করা যায় দেখি। 28 নম্বর যেটা
সেটাকে যদি আমরা করতে যাই, প্রথমে কি করব, 1 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস 1 করব, তাহলেই কিন্তু আমরা 4 পেয়ে যাচ্ছি, 3 ইনটু 1 প্লাস 1, তাহলেই কিন্তু আমরা 4 পেয়ে গেলাম। 4 এর সাথে একই ভাবে করার চেষ্টা করি, 4 ইনটু 1 প্লাস 1, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমরা 10 পাবো না, তাহলে এবার 2 দিয়ে করি, 4 ইনটু 2 প্লাস কত হবে, 2, তাহলে কিন্তু আমরা 10 পাচ্ছি। এবার 10 এর সাথে আমরা কি করব, 10 ইনটু 3 প্লাস 3, তাহলে কিন্তু 33 যেটা থাকার কথা সেটা কিন্তু হলো না, এখানে কত আছে 32, আমাদের বের হলো 33। প্যাটার্নটা বুঝতে পারছো, একবার 1 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস 1 প্লাস করতে হবে, মানে 1 মাল্টিপ্লাই প্লাস 1, তারপরে 2 মাল্টিপ্লাই প্লাস 1, মানে যেমন প্লাসগুলোও ইনক্রিজ হবে মাল্টিপ্লাইও ইনক্রিজ হবে, যেটা দিয়ে মাল্টিপ্লাই করবো সেটা দিয়ে আমাদের প্লাস করতে হবে। তাহলে আমাদের রং নাম্বারটা কি পেলাম, বি, 34, সরি 32। এরপরে আসি 29 নম্বরে, 29 নম্বরে কি আছে, 2, 6, 24, এই নাম্বারগুলো আছে পরপর, এই নাম্বারগুলো আমরা প্যাটার্ন চেষ্টা করি কোন কারেক্ট প্যাটার্ন কোনটা হতে পারে। 2 এর সাথে আমরা কি করব, 2 এর সাথে 6 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরে মাইনাস 6 করব, তাহলে কি হবে, 2 ইন্টু 6 12 মাইনাস 6, তাহলে কিন্তু আমরা 6 পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম সেটা দিয়েই মাইনাস হলো। একইভাবে 6 এর সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করব মাইনাস 5, তাহলে কত হবে, 30 মাইনাস 5 করলে 25, কিন্তু এখানে কি আছে, এখানে আছে 24, তাহলে রং নাম্বার কোনটা, আমরা ইজিলি পেয়ে গেলাম বি নম্বর রং। তাহলে এইভাবে ম্যাথগুলো আমরা খুব সহজেই রং সিরিজের যে নাম্বারগুলো আছে সেগুলো করে নিতে পারবো। তো তোমরা আবার বলে রাখি, যারা নতুন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো, যাতে নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে, মানে আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় তোমার সাথে সাথে। আর একটা কথা, এই ভিডিওগুলো যেগুলো আছে, যেগুলো যা এখনও পর্যন্ত দেখোনি, আগের সিরিজগুলো, আগের পার্টগুলো, সেগুলো অবশ্যই এই ভিডিওর সাথে, এই ভিডিওর শেষে অবশ্যই যে এখানে পেয়ে যাচ্ছে তোমরা, এই ভিডিওর লিঙ্কগুলোতে টাচ করলে তোমরা পেয়ে যেতে পারো। এবং একটা লিঙ্ক সাথে আমি একটা প্লেলিস্টের লিঙ্কও দিলাম, যাতে প্লেলিস্টে ঢুকলে পরপর তোমরা প্লেলিস্ট ফার্স্ট টু লাস্ট সব ভিডিও পরপর পেয়ে যাবে। তো আজকে ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে,